তো জমিন আল্লাহর কাছে লজিক দেয়, লজিক যুক্তি দেয়, ইয়াকুল রিজকা কওয়াজা আসি, রিজিক তোমার খায় তোমার না ফরমানি। এই মজলিসে যারা বসা আছেন বলেন না যুবকের পায়ে হাত দিয়া বলি বত বলো 24 ঘন্টায় কতটা সময় নাফরমানি করো বলো, আজকে নাফরমানির ধরন কত, কেউ নেটে বৈশা নাফরমানি করতেছে, কেউ গুগলে বৈশা নাফরমানি করতেছে, কেউ ফেসবুকে বৈশা নাফরমানি করতেছে, কেউ হোয়াটসঅ্যাপে বৈশা নাফরমানি করতেছে, কেউ ভাইবারে বৈশা নাফরমানি করতেছে, কেউ ইমুতে বৈশা নাফরমানি করতেছে, কেউ টেলিভিশনের সামনে বৈশা নাফরমানি করতেছে না করে না। জমিন বলে ইয়াকুল রিজকা কওয়াজা আসি, রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে, খাই না খাই না কার রিজিক, কার, আরে বলেন না কার রিজিক, স্বীকারোক্তিও দিতে চান না, কার রিজিক খাই। জমিন বলে ইয়াকুল রিজকা কওয়াজা আসি, রিজিক তোমার নাফরমানি তোমার, ইয়ানদুর বি আইনি কওয়াজা আসি, দৃষ্টি শক্তি তোমার নাফরমানি তোমার, ইয়াসমাউ বি উযুনি কওয়াজা আসি, শ্রবণ শক্তি তোমার নাফরমানি তোমার, ইয়াতাকাল্লাম বি লিসানি কওয়াজা আসি, বাক শক্তি তোমার নাফরমানি তোমার, ইউমাইয়িজ বি আকলি কওয়াজা আসি, বিবেক বুদ্ধি তোমার নাফরমানি তোমার, ইয়াতাফাক্কার বি কলবি কওয়াজা আসি, দিল তোমার নাফরমানি তোমার, ইয়াবতিশু বি ইয়াদি কওয়াজা আসি, হাত তোমার নাফরমানি তোমার, ইয়ামশি বি রিজলি কওয়াজা আসি, পাও তোমার নাফরমানি তোমার, কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল তুমি বড় করছো, কানা যাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমি সুঠামত্ব দিছো, কানা জাহিলা মার পেটের থেকে অজ্ঞ আসছে, ফাআল্লামতা তুমি শিক্ষা দিতে 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 ওই স্থান পর্যন্ত পৌঁছাইছো, আজকে বলে বড় এডুকেটেড, শুধু এডুকেটেড না, এডুকেটেডের কারণে আজকে বিশাল পদে বসা আছে, এটা তোমারই দেওয়া, কানা যাঈফ কানা মিসকিনা ফাআগনাইতা, নিঃস্বয় ছিল মার পেটের থেকে যখন আসছে স্বয়ং সম্পূর্ণ তুমি করছো, তোমার নাফরমানি ইলামাতা আসবির, আমি কতদিন সহ্য করব, আনা খালকুম মিন খালকিক, আমি তোমার সৃষ্টির ভিতর থেকে একটা সৃষ্টি, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু হামদি রব্বি, আমি 24 ঘন্টা তোমার গুণগানে রত, একটা মুহূর্ত আমার যায় না আমি তোমার গুণগান থেকে বিমুখ হই না, ও আমার মতোই তোমার একটা সৃষ্টি হইয়া আমার পিঠের উপরে 24 ঘন্টা নাফরমানি করবে, আর আমি চোখ দিয়া দেখতে থাকবো ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব, ও ইলা মাতা আতাহাম্মাল, আর আমি কতদিন উঠায় রাখবো, দেন না হুকু, হায় 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 আসেন, আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা সুরক্ষিত করে, বলে আল্লাহ জমিনকে হুকুম দেন না কেন, হ্যাঁ হ্যাঁ ওইদিকে নিয়ে যাইতেছি, জমিনের লজিক যখন শেষ হয় তা আল্লাহর কথা শুরু হয়, আল্লাহ বলে ইন কানা আবুদুকি ফাশানুকিবি, যদি বন্দা তোর হয় তো তুই করতে পারিস যা মনে চায়, ইন কানা আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায়া দেখলি, চোখ উঠায়া দেখলি, মধ্যখানে আরো একটা শব্দ রয়ে গেছে, আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করে পেটে নিবি তো কিভাবে নিবি, কিভাবে পেটে নিবে, তো বলে আতা জাল জাল জাহরি, পিঠটা হেলায় দিব সব আমার পেটে আসতে বাধ্য হবে, পিঠ হেলানো বোঝেন কি, ভূমিকম্প মাঝে মাঝে দুনিয়াতে আল্লাহ দেখায় কখনো কখনো, প্রথম সুনামিতে দেখাইছিল যুগ জাকার্তা, দুনিয়ার বহু জায়গায় হাজার হাজার মানুষ মরা পড়া ছিল, আমি তো 3.5 মাস পরেও যায় দেখছি উদ্ধার অভিযান চলতেছে, কিন্তু একটা আশ্চর্যের বিষয়ও ছিল ওইখানে 350 কিলোমিটারের ভিতরে একটা বাড়িও দাঁড়ানো ছিল না, অক্ষত ছিল না, কিন্তু একটা মসজিদের ভিতরেও একটা সুতার দাগও আসেনি, যেমনটা তেমন দাঁড়ায় আছে, যেমনটা তেমন,
এই জন্য মেরে দোস্ত দুনিয়ায় আমার পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না। আমি আপনা আমাকে প্রস্তুত আল্লাহ যেমন চায় যিনি আমাদেরকে নিয়ে আসছেন, যিনি চায় যিনি আমাদেরকে নিয়ে আসছেন, আবার যিনি আমাদেরকে নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো ছিল না, আপনার আমারও থাকবে না। যদি থাকতো তাহলে একজনই চিরদিন দুনিয়াতে থাকতেন। এই জন্যই কবি বলে লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। আল্লাহর কাছে যদি নিয়ম থাকতো যে কেউ চিরদিন দুনিয়াতে থাকবে তাহলে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। উনি যখন থাকে নাই আপনার আমিও থাকব না। এই জন্য আসেন, দুনিয়ায় কে কোথায় আছি এটা বিষয় না, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে কে কাকে কতটুকু প্রস্তুত করল, এটা হলো বিষয়। কে কতটুকু প্রস্তুতি নিল, নারী কতটুকু নিল, পুরুষ কতটুকু নিল, যুবক কতটুকু নিল, বৃদ্ধ কতটুকু নিল, কেননা চলে যেতে হবে। আরেকটা কথা, যদিও জানি না মনে গাঁদবে কি গাঁদবে না, যদিও দুনিয়ার বর্তমান পরিবেশ আর আমাদের শিক্ষা দীক্ষা আর আমাদের পরিবেশ আমাদের শিক্ষা দীক্ষা কোনো জিনিসই আমাদেরকে এই জিনিস বুঝতে দেয় না যে আমাকে প্রস্তুতি নিয়েই যেতে হবে, এটা বুঝতে দেয় না। আমার বিবেকও আমাকে বুঝতে দেয় না, আমার বুদ্ধিও আমাকে বুঝতে দেয় না, আমার বিদ্য আমাকে বুঝতে দেয় না, আমার মন তো আমাকে দেয়ই না। আর শয়তান কোনোদিন এই কথা চায় না যে একটা মানুষ এখান থেকে প্রস্তুতি নেওয়া যাক। বিদায়, আমাদেরকে এখান থেকে প্রস্তুতি নিয়ে যাইতে হবে, অমন প্রস্তুতি যেমন আল্লাহ চান। যদি নিতে পারি তাহলে যুবক কান খুলে শোনো, মা বোনদেরকে বলতেছি কান খুলে শুনি, আপনারও শুনি। আশা পূরণ করার জায়গা দুনিয়া না, ছোট একটা ক্ষেত্র, মাত্র 24,000 মাইল আমাদের এই দুনিয়ার গোলকটা, এই ফুটবলটা মাত্র 24,000 মাইল। বর্তমানে আমরা 750 কোটি মানুষ দুনিয়াতে বাস করি, এই ছোট একটা জায়গায় 750 কোটি মানুষের আশা পূরণ করা সম্ভব না। এখানে আশা পূরণ করার জায়গা না, পূরণ করার জায়গা রাখা আছে। যদি প্রস্তুত করতে পারি তাহলে জান্নাত রাখা আছে, কসম করে। আল্লাহর রাসূল সাহাবা একরামকে এটাই বুঝাইছিলেন। আজকে তো আমাদের রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওনারা শিক্ষিত ছিল না, আমরা বড় শিক্ষিত। আমরা বলি ওনারা আধুনিক ছিল না, আমরা বড় আধুনিক। ওনারা উন্নত ছিল না, আমরা বলি আমরা বড় উন্নত। দুনিয়ার যত শব্দই ব্যবহার করেন না কেন, আরেকটা প্রশ্ন আসে ওনারা এমন ছিল না। আমি বলি ঠিক আছে, আপনি সবগুলোই আমি মেনে নিলাম, কিন্তু ওনারা যা করতে পারছে আপনি একটা কইরা দেখায়া দেন। ওনারা ম্যাককে ডাইকা বৃষ্টি নামাইতে পারছে, আপনি একবার নামায়া দেখায়া দেন। ওনারা ম্যাককে অনুগত করতে পারছে, আপনি কইরা দেখায়া দেন, তাইলে আমি মানব, তাইলে আমি মানব, আমি মানব। আল্লাহ এই জন্যই দৃষ্টান্ত রাখে, ওলামা একরাম বলে যে মা বাবা যদি সন্তানকে সুশিক্ষা না দিল, ওই শিক্ষা যেই শিক্ষা আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে যতটুক সময় পর্যন্ত যদি মা বাবা এই শিক্ষা সন্তানকে না দিল, তাহলে কেয়ামতের দিন সন্তান মা বাবাকে ফুটবলের মতো জাহান্নামে নিক্ষেপ করবে, তারপরে নিজে যাবে। আপনি যদি বলেন এটা কোত্থেকে হইলো, সে আমাকে কোত্থেকে ফুটবলের মতো মারবো, তা আমি বলি ঠিক আছে, ওটা যদি না হইলো তাহলে এটা হইলো কি কইরা। আজকে সন্তান বাপের মাথায় পিস্তল রেখে গুলি চালায় তো চালায় কি, আমাকে এটা বুঝা। আমার লজিক যদি আপনার বুঝে না আসে তো আপনি আমারটা আপনার বুঝান। আজকে সন্তান বাপের মাথায় পিস্তল রেখে গুলি চালায় তো চালায় কি কইরা। পুরুষ তো পুরুষ, উঠতি বয়সের মহিলা ঐশী মেয়ে, সে মা বাবাকে জব করলো তো করলো কি করে। আজকে যদি জব করতে পারে আর এটা যদি সত্য হয়
কালকে এই সন্তান আমাকে ফুটবলের মতো লাথি মারবে, দুজকে ফালাবে, তারপরে সে যাবে বলবে রব্বানা ইন্নানা সাদাতানা ওয়াকুবারা আনা ফাযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। পায়ে হাত রাইখা বলি রাগ হয় না, আমরা বুঝাইতে চেষ্টা করি, আপনি আমাকে দুনিয়া দিয়ে বুঝাইতে হবে না, রাগ হয়েন না, আপনাদের উন্নত এরকম কোন বিশ্ব নাই, দুনিয়া নাই, আলহামদুলিল্লাহ যেখানে আমার জুতার দাগ না আছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কোনো অহংকার করে না, আপনাদের কোনো এরকম উন্নত হচ্ছে, আপনি ম্যাপ উঠান, গুগল উঠান, ম্যাপ উঠান, দেখেন ক্যাসেপ্ট লঙ্কা টু নিউ ইয়র্ক কয় ঘন্টার ফ্লাইট, আটলান্টিকে পাড়ি দিতে ফ্লাইট প্লেনে কয় ঘন্টা লাগে, টানা 8 ঘন্টা লাগে, 8 ঘন্টা। আমি 2 বার গেছি, ম্যাপ ফালাইছি, উনি যেইখানে ঘোড়া রাখছেন ওইখানে ম্যাপা দেখছি যে না বরাবর নিউ ইয়র্ক। আল্লাহ রসুল একটা চমক তৈরি করছেন, নারীও তৈরি করছেন, পুরুষও তৈরি করছেন, এটাই বুঝাইছেন আর কিচ্ছু না, যে তুমি কোথায় আসো, তোমার পজিশন কি, এটা বিষয় না, বিষয় হলো তুমি, তোমাকে প্রস্তুত করা যেতে হবে, এই জীবনটা গোড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না, যদি গোড়া গেল তাহলে এই দুনিয়ায় তোমার কিছু পূরণ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু জান্নাতে পূরণ হবে। এই জন্যই বলতেছিলাম, 2-4টা দেখাই শেষ করব। আজকে মা বোনদের বড় শখ থাকে, মা বোনদের জন্মগত 2টা শখ থাকে, একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘরকে সাজানো। কিন্তু যেই মা বোন নিজের এই ছোট জীবনটাকে জান্নাতের উপযোগী বানানোর জন্য রাত দিন লাগায় দিল আর নিজেকে প্রস্তুত করলো, তা আল্লাহ ওয়াদা করতেছে ওই নারীর সাথে যে তোমাকে তোমার পুরুষের 500 বৎসর আগে আমি জান্নাতে পাঠাবো আর বলে দিব বান্দি তোর জান্নাতকে আমি সাজাইছি, কিন্তু তোর জীবন দুনিয়াতে সাজানোর শখ ছিল, বড় শখ ছিল, সাজাইতে পারিস নাই, 500 বৎসর আগে যা, আমিও সাজায় রাখছি, যদি পছন্দ না হয় তা আজকে নিজের জান্নাতকে নিজে মন মতো সাজা। যেদিন তুই সাজানো কমপ্লিট করবি আজকে দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন হবে না, মনে চাবি যা তাই মিলবে, শুধু জান্নাত সাজাবি না নিজেকেও সাজাবি। কেমন সাজাবে? এমন সাজাবে যে হুরদের থেকেও 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। এখন হুর না চিনলে আপনি এদের 1 লক্ষ কি করে বুঝবেন? হুরদের রূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আলা তানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি যদি আকাশের নিচে দেয় সমগ্র সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। তাইলে 1 গুণ আলো যার, তার যদি এই অবস্থা হয়, 1 লক্ষ বেশি যার হবে তার কি অবস্থা হবে? বলছে আঙ্গুলের একটা পুর যদি বাহির করে তাহলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। 1 গুণ যার, তার আঙ্গুলের পুরে যদি এত আলো থাকে, আপনি বলেন এটা কোত্থেকে পাইলেন? আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছেন। আল্লাহ জানেন আমরা প্রযুক্তির লোক হব, আমাদের জমানায় প্রযুক্তি আসবে, আমাদের জমানায় টেকনিক আসবে, আমাদের জমানায় টেকনোলজি আসবে, আমাদের জমানায় বিজ্ঞান আসবে, আমরা শোনা কথা খুব বিশ্বাস কম করবো, কম করব, এই জন্য আল্লাহ বন্ধুকে উঠায় নিয়ে গেছেন, বন্ধু আসেন, আপনার উম্মত বড় খতরনাক, আপনার উম্মত টেকনোলজিওয়ালা উম্মত হবে, আপনার উম্মত বিজ্ঞানসম্মত উম্মত হবে, আপনার উম্মত প্রযুক্তিময় উম্মত হবে, আপনার উম্মত শোনা কথা বিশ্বাস নাও করতে পারে, উঠা আসেন, নিজে চোখে দেখেন, তারপরে উম্মতকে বলেন। আল্লাহর রসুল চোখে দেখা এসে আমাদেরকে বলছে, আমি তো যুবকদেরকে বলি হারায় যাও না, এই 60-70 বৎসর হারায় যাও না। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি যুবক যুবতীদেরও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, হারায় যাও না, হারায় গেলে দুনিয়াতে 2টা শাস্তি তোমাকে পাইতেই হবে। যদি হারায় যাও, আজকে আল্লাহ ডাকে তোমাকে, আজকে আল্লাহ ডাকে, আমরা তো আল্লাহ চিনি না, ঠিক না? আল্লাহ চিনেন? হ্যাঁ, আল্লাহকে কি পরিচয় আল্লাহ? আজকে দুনিয়ার মানুষ পদস্থ চিনে, পদ চিনে,
অর্থ চিনে, সম্পদ চিনে, আধিপত্য চিনে, শক্তি চিনে, ক্ষমতা চিনে, হ্যাঁ হায় হায় আল্লাহ চিনে যে নিজের পরিচয় দিয়ে আরেকজনকে প্রভাবিত করতে চায়, সে নিজের পরিচয় চিনে কিন্তু আল্লাহ চিনে না, যে আল্লাহ ওকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে। একটু আগেই বলতেছিলাম, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে যে আল্লাহ ফুটায়া চলছে, শুধু আল্লাহ যদি হইতো মনকে মাইনা নিতাম। এই জন্য আমি সব মজমাই বলি, আসলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন সমস্ত মানুষই অক্ষর জ্ঞানে শিক্ষিত, সবাই পড়তে পারে। ওই লোক এখন বিরল যে বাংলা পড়তে পারে না, বাংলাদেশে এটা বিরল, আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশের সৌভাগ্য। যদি আমি সব জায়গায় বলি, 99 নাম নিয়ে কখনো তর্জমা করা দেখি, যে এক একটা নামের অর্থ কি, রহমানের অর্থ কি, রহিমের অর্থ কি, মালিকের অর্থ কি, কুদ্দুসের অর্থ কি, সালামের অর্থ কি, মুমিনের অর্থ কি, মুহাইমিনের অর্থ কি, আজিজের অর্থ কি, জব্বারের অর্থ কি, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইসুল শহীদুল হক্কুল ওয়াকীলুল কবীগুল মতীনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমিত আল হাইয়ুল القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور প্রত্যেকটার অর্থ কি একটু দেখি, তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে, তাইলে বুঝে আসবে যুবক তোমার পিছে কে দৌড়ায়। আল্লাহ বলে, আল্লাহ বলে, মান আরাদা না দেয়, মান আরাদা আন্নি না দেয় তুহু মিন করিব, যুবক তুই যখন আমার থেকে বিমুখ হয়ে যাস তো তুই আমাকে ভুলা যাস বটে, মান আরাদা আন্নি না দেয় তুহু মিন করিব, আমি কাছের থেকে যে এতকে ডাকতে থাকি, কাছের থেকে রাখতে থাকি, ইলাহিন কোথায় চললি, হালুয়া যাত্রা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে, অথচ পদওয়ালা পদ পাইল আল্লাহকে ভুলা গেল, সম্পদওয়ালা সম্পদ পাইল আল্লাহকে ভুলা গেল, শিক্ষিত শিক্ষা পাইল আল্লাহকে ভুলা গেল, উচিত তো ছিল, লজিক তো বলে, যুক্তি তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, গাছে ফল আসলো তো সে জুগা যাবে, কিন্তু এই যুক্তি কোত্থেকে আসলো, যে বিবেকওয়ালা বিবেক পাইল আল্লাহকে ভুলা গেল, যুবক যৌবন পাইল আল্লাহকে ভুলা গেল, নারী নারীত্ব পাইল আল্লাহকে ভুলা গেল, পুরুষ পুরুষত্ব পাইল আল্লাহকে ভুলা গেল, রূপসী রূপ পাইল আল্লাহকে ভুলা গেল, শিক্ষিত শিক্ষা পাইল আল্লাহকে ভুলা গেল, এডুকেশন পাইল আল্লাহকে ভুলা গেল, ধনালা ধন পাইল আল্লাহকে ভুলা গেল, সম্পত্তি আলা সম্পত্তি পাইল আল্লাহকে ভুলা গেল। ও মেরে দোস্ত আপনাদের পায়ে হাত রাইখা বলি, আমাকে বুঝান, পাওয়ার পরে জুকা দরকার ছিল না হারায়া যাওয়া দরকার ছিল, কোনটা দরকার ছিল বুঝান, আমাকে বুঝান, পদ আলা পদ পায়া কি করে হারায় গেল। কোরআন তো এটাই বলে, আফাহাসিব তুমান্নামা খালাকনা, কোরআন তো এটাই বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, হাদিসে কুদসি তো এটাই বলে, ইয়া ইবনা আদম মা কুনতা শিবশাই, ও মানুষ তুই আজকে বড় কিছু, তোর নামে পোস্টার ছাপানো হয়, তোর নামে তোরণ বানানো হয়, তোর নামে মিডিয়া চালানো হয়, তোর প্রচার প্রসার চলা হয়,
তোর ইঙ্গিতের উপরে জমিন কাঁপে ও মানুষ একটু ভাইবা দেখ মা কুনতা বিশাই তুই কিছুই ছিলি না কুনতা মা আম্মাহিনা তুই একটা পানির বীর্য ছিলি সলবি আবি কওয়াইবি উম্মিক মার সিনায় ছিলি বাপের পেটে ছিলি আমি ওইখান থেকে বাহির করছি জামা তুফি বাতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি গেসাই তুফি কাসা কাসাই তুফিল কেসা পর্দা দিয়ে আবদ্ধ করছি ফি সালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে প্রসেসিং করছি মা আম্মা হিনা নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুজগা পরে রক্তপিণ্ড সুম্মা ইজামা পরে কঙ্কাল কাসাইতু আলাইহি লাহমা এর উপরে গোশতের আবরণ আমি কুদরতি হাত দিয়ে নিখুঁতভাবে চড়াই আজকে তুই হারায় গেলি তো গেলি কি করে যাস কোথা আমার চেয়ে বেশি দিছে তোকে কেউ না দেয় রাগ হইয়েন না এখানে শিক্ষিত মানুষ আছেন টাঙ্গাইলের মানুষ বহু শিক্ষিত এই জন্য বলতেছি আমি আল্লাহর হইয়া বলতেছি আল্লাহ পক্ষ থেকে বলতেছি হায় হায় উচিত ছিল না জান জান টাঙ্গাইল মেডিকেল কলেজ আছে জানি কিনা আছে কিনা জানি না কিন্তু মেডিকেল আছে এটা জানি জান যদি টাঙ্গাইলে কোনো মেডিকেলে যদি কিডনির কি বলে এটাকে ডায়ালিসিস কেন্দ্র থাইকা থাকে জিজ্ঞাস করেন এক ডায়ালিসিস করতে কয় ঘন্টা সময় লাগে একবার ডেলি জিজ্ঞাস করেন কয় টাকা নেয় ও যুবক হারা গেলি আল্লাহ ডাকে তারপরও আসিস না আর ওই আল্লাহ কুদরত দিয়া ডেলি তোমার আমার শরীরে ৩৭ বার ডায়ালিসিস করে ৩৭ বার একবার না ৩৭ বার ডায়ালিসিস করে তারপর ডাকে তারপর আসে আল্লাহ বলে কোথায় চললি আমার চেয়ে বেশি কেউ দিছে দেখা ৩৬ বার ডায়ালিসিস করে দেখা তোদের WHO বিজ্ঞানে তো একবারের বেশি ডেলি ডায়ালিসিস নাই WHO বিদ্যা নাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একবারের বেশি ডেলি ডায়ালিসিস নাই সপ্তাহে ২ বার হতে পারে উর্ধে ৩ বার আল্লাহ বলে কুদরত দিয়া ডেলি আমি ৩৭ বার তোর ডায়ালিসিস করি হাসেন একটুও ভাবেন না ওই জান্নাতের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নিতে বলতেছে এখানে মন চাই দিলে দুনিয়ার পোশাক আর আশা হায় হায় বাংলার পত্রিকায় কতবারই তো দেখলাম মহিলা পোশাকের জন্য জান দিয়া দিছে হায় 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 পোশাকের জন্য জান দিয়া দিছে পোশাকের জন্য আমি মা বোনদেরকে বলতে চাই জান্নাতের সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে কম দামি লেহেঙ্গা ৩ কিলোমিটার বের হবে ৩ কিলোমিটার লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন লেহেঙ্গা চিনেন লেহেঙ্গা মেক্সি ৩ কিলোমিটার বের হবে ৩ কিলোমিটার সবচেয়ে কম দামি সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ এত বড়টা উঠাবে কি করা আল্লাহ রসুল বলছে সুতা দিয়া তৈরি হবে না দুনিয়ার কটনের সুতা দিয়া তৈরি হবে না দুনিয়ার কোনো রেশমের সুতা দিয়া তৈরি হবে না এটা আলোর সুতা দিয়া তৈরি হবে আলোতে কোনো ওয়েট নাই লেহেঙ্গায় কোনো ওয়েট নেই আমি যুবক দেখে বলতেছি যুবক বাংলাদেশে একটা দিন আসে ১৪ তারিখ প্রতি বছর আসে কি ১৪ তারিখ মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না মেসেজ দিছে ফুলের যায়া দেখে দাঁড়ায় রয়েছে জুতা লয়া ঠিক না বুঝছো মনে হয় তোমরা আমার কথা ঠিক না জানার কোনো মেশিন আসে না ভালোবাসা ভিতরে আসে না শুধু ছলনাই চলতেছে জান্নাতে এইখানে সবার ডিজিটাল মনিটর লাগানো থাকবে ভালোবাসার মাত্রা কতটুকু তুমি চোখে দেখবে ১০০ উপরে হবে কোনোদিন ১০০ নিচে আসবে না এখানে ডিজিটাল লাগানো থাকবে সাহাবা শুধু পাগল হন না নাচার ঘাম দুনিয়ার কোন জিনিস চাও তোমরা আর আপনারই কোন জিনিস চান হায় হায় এই এলাকাও হবে এই মজলিসও হবে কিছু লোকের মনের এখন কোন আকাঙ্ক্ষা রয়ে গেছে হায় হায় ডাকা তো করতে পারলাম না একটা বাড়ি যদি টাঙ্গাইলের শহরে কমসে কম ২ কাঠায় করতে পারি এখনো আশা আছে ঠিক না না নাই হ্যাঁ টাঙ্গাইল শহরের ২ কাঠা
অতত মুহাম্মদুর রাসূলুল্লাহ তরতিব নিয়ে আসছেন, তুমি ইচ্ছা করলে ডেইলি জান্নাতে পাঁচটা বাড়ি বানাইতে পারো, কমসে কম কয়টা 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 জান্নাতের বাড়ি কয় কাঠার? হ্যাঁ, সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবে আমরা পাবো না, বাঙালিরা পারবো না, ওইখানে আমাদের নাম নাই। ওইখানে আরবের এক ব্যক্তি পাবে, ওর কবিলার নামও আছে, ওর নামও আছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নামও জোহাইনা। ও জান্নাতে সবচেয়ে ছোট একটা বাড়ি পাবে, ছোট বাড়ি, প্লট, ছোট, সবচেয়ে ছোট, এর চেয়ে ছোট নাই কারো। এটা এই দুনিয়ার 10 গুণ বড় হবে। কত মাইল হবে জানেন? 240,000 মাইল। কত কত? হ্যাঁ, মির্জাপুর গেলেই তো শেষ হয়ে যাবে, ঠিক না? চন্দ্রা গেলে তো শেষই, ঠিক না? এখান থেকে চন্দ্রা পর্যন্ত, নাইলে বাইপাল কি স্মৃতিসৌধ পর্যন্ত, না ঢাকা পর্যন্ত? 240,000 কিলোমিটার মাইল পাবে এই মাটির তৈরি না, তোরা বুহা জাফরান, যার মাটিগুলা জাফরানের, বিনা রুহা, এই ইটের মাটির তৈরি না, একটা ইট সোনার, একটা ইট রূপার, বিল্ডিং দিবে বিল্ডিং। এক ব্যক্তিকে আল্লাহ বলবে জান্নাত চা, এই উম্মতকে না, এই উম্মতকে না, আমাদেরকে না, আলহামদুলিল্লাহ আমরা সব চালাক উম্মত, বলবে জান্নাত চা, তো আল্লাহর কাছে চাবে, আল্লাহ দুনিয়াটা যেই দিন তৈরি করছো আর যেই দিন দুনিয়াকে ধ্বংস করছো, মানুষ বিবেক বুদ্ধি বিদ্যা শ্রম দ্বারা দুনিয়াটাকে যতটুকু উন্নত করছে, এটার ভিতরে ক্যানাডা থাকবে, আমেরিকা থাকবে, এটার ভিতরে ইউরোপ থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, জাপান থাকবে, উন্নত দুনিয়াও থাকবে, অনুন্নত দুনিয়াও থাকবে, যতটুকু তুমি বানাইছ এই পুরাটা আমাকে দিয়ে দাও। আল্লাহ হাসবে আর বলবে বেওকুফ, মা সালতানি লাকা হাক্কুন, যা তোর পাওনা এতটুকু তো চাস না, এটা কি চাইলি তুই, এটা কি চাইলি, যতটুক পাওনা অতটুকু তো চাস নাই। আল্লাহ বলবে যা, এটা তোকে দিয়া দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম, নতুন 10 গুণ। এই দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করবেন, পুরাটাকে আল্লাহ প্রত্যেকের জান্নাতের ভিতরে জাদুঘর বানায় রেখে দিবেন, জাদুঘর। কি কেন জানেন? জান্নাতি মাঝে মাঝে দেখবে আর দেখা থুতু দিবে, থুতু দিয়া বলবে হায় হায়, এটার লেগে এটা হারায়া ফেললো, এটার জন্য এটা হারায়া ফেললো, দুনিয়ার পিছে পড়া জান্নাত হারায়া ফেললো। নাইলে তো আপনি তুলনা করতে পারবেন না, আপনি পাইলেন কি হারাইলেন কি, তুলনা করতে হবে না। হ্যাঁ, ওটা দেখবে। আমার মনে আছে আমার ছেলে নাই 2008 মারা গেছে, ওকে আমি ঢাকা নিয়ে গেছিলাম জাদুঘরে। তো ঢাকা জাদুঘর হলো শাহবাগের পাশে, শাহবাগ তো চিনেন, ঠিক না? এটা তো চিনার কথা আপনাদের, ঠিক না? যদি আপনি না চিনেন তাহলে তো মনে হয় যে আপনি আইডি চেঞ্জ করা দরকার, শাহবাগ সারা দুনিয়া চিনে, ঠিক না? কি পিজি হাসপাতালের সামনে, তো ওইখানে যাওয়ার পরে ওইখানে দেখবেন নওয়াবদের পেয়ালা রাখা আছে, নওয়াবরা কোন পেয়ালায় পান করতো, ঠিক না? কাঠের, তামা। তো আমার ছেলে দেখা বলতেছে এটা কি, আমি বললাম যে এটাতে নওয়াবরা পান করতো, ছি সরো চলো এটা পান করা যায়, এর চেয়ে কত দামি দামি পেয়ালা আমাদের ঘরে পড়ে আছে, এটা দিয়ে কি করে পান করে, কাঠের। আরো তো 500 বছর আগে, 1-200 বছর আগে পুরাণ হইতে হইতে কেমন হয়েছে বোঝেন না? তো জান্নাত তো জাদুঘর হিসাবে থাকবে। আজকে যুবক সারা রাত্র নাচের ভিতরে কাটায়, এটা দেখে ওটা দেখে, হায় 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 যুবক, খালি চোখের মজা নিতেছ, ঠিক না? গড় জীবনটাকে, জান্নাতে রাখা আছে ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতের ভিতরে সৈকত রাখা আছে, বৈদা জুয়া বৈদা, ওইখানে রাখা আছে ডানা কাটা পড়ি, আল্লাহ বানায় রেখা দিছেন, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না,
আয়েশা বলবে আনা হুব্বু ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখখারতা, এতদিন দেরি করলি কেন? কোভিড থেকেই তো তোর অপেক্ষায় বসে আছি। এই জন্য জান্নাতীরা ডেইলি সৈকতে যাবে, সকালে একটায় বিকালে একটায়, ওইখান থেকে নতুন নতুন এক একটা ধরা নিয়ে আসবে, যেটা আল্লাহ হালাল বানায় রেখেছে। সুবহানাল্লাহ, হে দুনিয়া জান্নাতে নাই এরকম কোন কিছু নাই, এই জন্যই আসেন। কথা শেষ জায়গায় চলে আসছি, দুনিয়ার কোথায় আসি এটা বিষয় না, কোন অবস্থান এটা বিষয় না, বিষয় হলো এই জীবনটাকে গড়লাম কিনা। এই গড়ার জন্য প্রত্যেকটা নারী জীবন গড়ুক, পুরুষ জীবন গড়ুক, যুবক জীবন গড়ুক, প্রত্যেক ব্যক্তি জীবন গড়ুক। এই জন্যই আল্লাহ এক ব্যক্তিত্বকে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে বলতে পারতেন, আল্লাহ বলতে পারতেন, হুকুম দিতে পারতেন, হুকুম দিয়া চালাইতে পারতেন। আল্লাহ সব হুকুম দিয়া চালায়। উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা, উন্দুর ইলা শামসি ওয়া শোয়া ইহা, উন্দুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, উন্দুর ইলাল জিবালি ওয়া ইসতিকরার ইহা, উন্দুর ইলাল উয়ুনে, উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসা ইহা, কুল্লু যালিকা ইউকাররু জালালি ওয়া জামালি। আল্লাহ বলে দেখ না তাকায়া, আকাশ দেখ, উচ্চতা দেখ, সূর্য দেখ, কিরণ দেখ, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, সব কিছু আমার, আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। আমি সব হুকুম দিয়া চালাইতেছি, ও মানুষ তোকেও হুকুম দিয়া চালাইতে পারতাম, আমি তোকে হুকুম দিয়া চালাবো না, আমি তোকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ বুঝান, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহ ইচ্ছা করলে হুকুম দিয়া ছেড়া দিতে পারতেন, আল্লাহ বুঝিয়া ছেড়া দিতে পারতেন, কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন ভিতরে লুকানো আছে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ লা তারাকাল উজুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাল জুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না, আপনাকে পাবো তো পাবো কি কইরা, আমি গড়ব তো গড়ব কি কইরা, আপনাকে মানব তো মানব কি কইরা। তো আল্লাহ এহসান করছেন, দয়া করছেন, এক ব্যক্তিত্বকে পাঠায়া দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জিন্দেগি নিয়ে আসছেন, এক লাইফ নিয়ে আসছেন, এক কেরিয়ার নিয়ে আসছেন, এক আদর্শ নিয়ে আসছেন। যে আল্লাহর রসুলের আদর্শকে আদর্শ বানাবে, যে আল্লাহর রসুলের জীবনকে জীবন বানাবে, আল্লাহর রসুলের লাইফকে লাইফ বানাবে, আল্লাহর রসুলের লাইফকে লাইফ বানাবে, যে আল্লাহ রসুলের জীবনকে জীবন বানাবে, আদর্শকে আদর্শ বানাবে, সুন্নতকে সুন্নত বানাবে। হয় একজন মনে হয় পাওয়া যাবে, বুড়া হয়ে গেছে, সত্তরের উপরে বয়স হয়ে গেছে, এখানে কিছু লোক আছে, একজন বলতে পারবে না জীবনে, এই জীবনে সত্তর বছর বয়সে কতবারই তো চুল কাটানো হলো, কিন্তু কোনো দিন মনে হয় চুল যে কাটে কার কাছে যায় বলা হয় নাই, যে আজকে চুল কাটতে আসছি, তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটবে না, আগে শুনো আমি কিরকম কাটতে চাই, আমার নবী যেইভাবে চুল কাটছে আমাকে এইভাবে জীবনে একবার হলেও চুল কেটা দাও। কোনো বুড়া হাত তুলতে পারবেন যে যায় বলছেন, সেলুনে যায় বলছেন? আরেকটা শব্দ আছে, ওটা আমি ব্যবহার করতে চাই না, সেলুনই ব্যবহার করতে চাই। আগে পুরান একটা শব্দ গ্রাম দেশের আছে, কারো কাছে যে বলছি, যুবক বলুক যে আমি কোনোদিন বলছি, ডাইনে বামে শিক্ষিতরা বলুক আমি কোনোদিন বলছি যে আমার চুলটা নবীর স্টাইলে কেটে দিবে, বলুক আমার এই আওয়াজ অনেক মা বোন শুনতেছে, বহুত মা বোন আছে যার বাচ্চা কাচ্চা নাতি পুতিও বিয়ে হয়ে গেছে, কোন নববধূ আমাকে বলুক টাঙ্গাইলের, হায় হায় আমার পুরা দেশের নববধূরা বলুক, পার্লারে সাজক আর বান্ধবীর হাতে সাজক আর ঘরের বন্ধের কাছে সাজক, পরার মেয়েদের কাছে সাজক, যেখানেই সে বাসর রাত্রে সাজছে, কোনো মা আমাকে বলুক যে আমি ওই দিন আমার বান্ধবীদেরকে বলছি, পার্লারে বলছি, পরার মেয়েদেরকে বলছি, আপনজনদেরকে বলছি, তোমরা আমাকে সাজাইতে আসছো সাজাও,
তাতে আমার কোনো আপত্তি নাই, এটা আমার জীবনের প্রথম রাত্র। কিন্তু শুনা নাও, তোমরা আমাকে তোমাদের মন মতো সাজায় না, তোমাকে আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দাও। ফাতেমা যেরকম সাজছে, একজন মামুন আমাকে বলো পুরো জাতির ভিতরে আমার, আমি কানব না তো কানব না কেন? আমি তো মোহাম্মদ রসুল্লাহর জন্য কানব, আল্লাহর জন্য কানব। আমি তো চোখে দেখা কাটতেছি না, দেখা না। হায়, আমার কাছে যদি জাদু থাকতো তাহলে আমি পর্দা সরায় আপনাদেরকে দেখায় দিতাম। জাদু নাই এই জন্য আমি দেখাইতে পারতেছি না, যদি থাকতো আমার কাছে এই মজমাকে আমি পর্দা সরায় দেখায় দিতাম। দেখো কি, আমরা তো চোখে দেখা বলি, যদিও আপনারা আমাদেরকে দুশ্মন ভাবেন, আমরা দুশ্মন না, আমরা দুশ্মন না। কেন দুশ্মনী কাঁধে নিলাম? রাখবেন না, আপনাদের এই মাদ্রাসার ওস্তাদদের বেতন কত 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 বেতন? মাদ্রাসা যে পরিচালনা করে উনি কোথায়? কয় টাকা বেতন বলেন আপনার? এইখানে যেই ব্যক্তি, যেই লোকটা প্রতিদিন আপনাদের এখানে অটো চালায়, ও কত কামায়? 800 বাদ দিলাম, 500 কামায়, ঠিক না? হ্যাঁ, মাসে কত কামায়? 15,000। আপনি দেন কত? 7,000। এই হুজুর এখানে পড়ে আছে কেন? কি পাগল, কেন পড়ে আছে? বাইক চালাইতে কি অক্সফোর্ডের, অটো চালাইতে কি আমেরিকার থেকে ডিগ্রি লাগে নাকি না লন্ডন থেকে ডিগ্রি লাগে, না আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? কোনখানের ডিগ্রি লাগে বলেন আমাকে। অটো চালাইলে কি ঈশ্বর চলে যাবে? হালাল রুজি, কসবুল হালাল বাদাল ফরাইদি ফরিদা, হালাল রুজি কামানের কোনো ইজ্জত নাই। আলিউল মুর্তাজা যদি কামাইতে পারে এক বালতি এক খেজুর, আমি অটো চালাইলে আমার ইজ্জত যাবে তো যাবে কোথায়? ও 15,000-কে থুতু মেরে কেন 7,000-এ করে আছে? আপনাদের এই মহল্লার ইমামের বেতন কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7,000-8,000, ঠিক না? টাকা তো দেন, এমনি দেন, সারা মাসে যেই কথাগুলা শুনান ওটাকে ওয়েট করলেই কয়েক লক্ষ হয়ে যাওয়ার কথা। যা শুনান ইমামকে, রাগ হন না, পায়ে হাত রাখি, চুনের থেকে নুন খসতে দেন না, 8,000 টাকা দিয়া ইমাম রে যা শুনান তা শুনান, ঠিক না? যা মনে চায় তাই শুনায় দেয়, কমিটি শুনায় না শুনায় না, রাগ হয় না। বুঝানোর জন্য বলতেছি, ও কেন অটো চালায় না, ও কেন সিএনজি চালায় না, ও কেন বাইক চালায় না, ও কেন মজদুরি করে না? দুনিয়া উঠবেন, কেন মসজিদে পড়ে আছে, কেন মাদ্রাসায় পড়ে আছে, কেন আপনার পিছে হাত ধুইতেছে, কেন আপনাকে হাত ধরা বুঝাইতেছে, নিজের জীবনের উপরে দাগ নিয়ে কেন বুঝাইতেছে? কোনো প্রয়োজন ছিল না, যদি দায়িত্ব কাঁধে না থাকতো কোনো প্রয়োজন ছিল না। আমার কপালে দাগ নিব আর আপনি আমার পিচ পিচ ঘুরতে থাকবেন? হায় হায়, আমরা জানি আমাদের পিছে কত চক্ষু ঘুরতে থাকে, আমরা জানি। আমি দুনিয়া ঘুরি, আমাকে বুঝাইতে হবে না, কত চক্ষু আমাদের পিছে ঘুরতে থাকে আমরা জানি। আমরা কখনো স্যাটেলাইটের বাহিরে যেতে পারি না, 24 ঘন্টা স্যাটেলাইট আমাদের পিছে ঘুরতে থাকে, আমরা জানি। আমরা কি বলি, কিভাবে বলি, সারা দুনিয়া শুনতে থাকে। কেন? দুনিয়া তো ওপেন, ইচ্ছা করলে যা খুশি তা করা যায়, অবৈধ না করলেই হয় না। দায়িত্ব কাঁধে বিদায় পড়ে আছে, আপনার ছেলেকে কোরআন পড়াইতেছে, আপনার ছেলেকে হাদিস পড়াইতেছে, আপনার ছেলেকে মানুষ বানাইতে চাইতেছে। জানেন এই যে হাফেজ হলো, যেই কটা ছেলে আল্লাহ করো এদেরকে মৌত পর্যন্ত এটাকে ধরে রাখার আল্লাহ তৌফিক দান করেন। দুনিয়ায় পটুকল দেখা চক্ষু কপালে ওঠে, ঠিক না? আমি একটা হাদিস শুনাইয়া দিতেছি হাফেজদের জন্য, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রায়্যান, জান্নাতের ভিতরে একটা লেক আছে যেটার নাম রায়্যান, আলাইহি মাদিনাতুম মিন মারজান, ওইখানে আল্লাহ একটা শহর বানাবে মারজান পাথর দিয়া, লাহু 70,000 বাবান, ওই শহরে ঢুকার আগে
70 হাজার তরুণ হবে তরুণ আলা কুল্লি বাবিন 70 আলফ মালাইকাতান প্রত্যেক তরুণের নিচে 70 হাজার ফেরেশতা হবে লিহাফিজিল কুরআন যে কুরআনকে সিনায় ধারণ করছে ওর জন্য ও যখন শহরে ঢুকবে তো 490 কোটি ফেরেশতা ওকে গার্ড অফ অনার দিবে কুল্লামা দখল ওয়া খারাজ যখন ডুববে আর যখন বাহির হবে সেলুট শুধু সেলুট না হাদিয়া দিবে ওকে প্রত্যেক ফেরেশতা আর হাসবে আর বলবে হাদা কিরামাতান লি আহলিল কুরআন কুরআন ওয়ালার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন শুধু ওকে দিবে না দুনিয়াওয়ালারা যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে তো আমি তো চিৎকার দিয়া বলি আল্লাহু আহাক্ক বিহা আল্লাহ আরো বড় অধিকার রাখে মাতৃত্বের পুরস্কার দিবে বাপ হওয়ার পুরস্কার দিবে মা হওয়ার পুরস্কার দিবে দুনিয়া সম্পর্ক ছিল ও বলতে থাকবে আরেক দিকে প্রমাণ হইতে থাকবে কিন্তু যদি আপনি কোনোদিন আঙ্গুল উঠায় থাকেন তাহলে এটাও কিন্তু উঠা যাবে ওই দিন আর সুপারিশ হবে না যদি প্রমাণ করতে পারেন যে সম্পর্ক ছিল তাহলে আমরা আল্লাহকে বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না কেন এরা আমাদের টাঙ্গাইলের লোক পরিচিত লোক এরা দোজখে যাবে আমরা জান্নাতে যাব তো যাব কি করে দুনিয়াতে এদের সাথে আমাদের বড় সম্পর্ক ছিল তো আল্লাহ বলে কি করব বলে এদেরকে দিলে যাব না এলে যাব না তো আল্লাহর রহমত জোশে আসবে আর বলবে যে যাকে চিনো নিয়ে যাও ওই দিন বুঝে আসবে এই জন্য শেষ কথা আঙ্গুল কোনোদিন উঠাব না উঠাবেন হ্যাঁ চলতে পারেন না তাতে কিছু আসে যায় না কিন্তু আঙ্গুল উঠাবেন না আঙ্গুল দিয়ে কি বুঝাইতে চাইতেছি আপনারা বোঝেন আর সর্বশেষ কথা আল্লাহ রসুলের আদর্শ সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব ছাড়ব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর একটা দরখাস্ত আপনাদের কাছে করব এটা এই জন্যই করব আমি সারা বাংলাদেশে বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না শতবার বাংলাদেশে ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই আমার বিশ্বাস কিছু পরিবেশ যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কোনো দিন বাংলাদেশে বিপর্যয় ঘটবে না আমি জানি না কেন আমার শিক্ষিত লোকগুলা সুশীল সমাজ যারা বলে তারা কেন এটা নিয়ে ভাবে না এই গত কয়েকদিন আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে বাংলাদেশে 6.7 মনে হয় ঠিক না 6.7 কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই কিন্তু তারই কয়েকদিন পরে পাকিস্তানে ভূমিকম্প আসছে 6.1 সারা এলাকাকে কাঁপায়া থুয়ে গেছে পুরো এলাকা মাটির সাথে মিশে রেখে গেছে একই জায়গায় 36 জনের উপরে মারা গেছে আমাদের ছিল 6.7 কোনো বিপর্যয় হয় না এটা তো কমই আমাকে দুনিয়ার ইতিহাসে দেখান দুনিয়ার ইতিহাসে দেখান যুবকদেরকে বলবো তোমরা নেটে সার্চ দিয়ে আমাকে দেখাও যে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই এরকম দুনিয়ার কোন দেশ তোমরা আমাকে দেখাও যদি দেখাইতে পারো যদি দেখাইতে হয় তাহলে বাংলাদেশ দেখাইতে হবে 7.8 ভূমিকম্প আসছে 4 থেকে 5 বছর আগে 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5 31st নাইটের পরের দিন আমার এখনো মনে আছে 5টা 5 আসছে 5টা 5 ওই দিন সকালে ঢাকা শহরের মসজিদে জায়গা দেওয়া যায় না মুসল্লিদেরকে কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই একজন মারা গেছে তাও নিজের ভুলে সে উপর থেকে লাফ দিয়ে পড়ে বাঁচতে চাইছে বাঁচে না মারা গেছে এই দেশ নড়ে চড়ে পড়ে না হায় দুনিয়া আমাকে দেখান বুলবুল যখন আসছে দুনিয়ার ইতিহাসে দেখান 10 নম্বর বিপদ সংকেত কোথাও উঠায় দিছে আর কোনো বিপর্যয় ঘটে নাই আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো বিপদ সংকেত নাই আছে কি আছে নাকি 11-12 টপ 10 ঠিক না 10-এর উপরে নাই
দশ পর্যন্ত উড়াইয়া দিছে, মহা বিপদ সংকেত। যখন বুলবুল আসছিল, হায় হায় হায়, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, দেখান দুনিয়ার কোথায় ঘটে নাই, দুনিয়ার কেউ দেখাইতে পারবে না, বাংলাদেশ দেখাইতে পারবে যে কোনো বিপর্যয় ঘটে নাই। আপনারা তো এখানে ছিলেন, ঠিক না? বুলবুল যখন আসে, যেই রাত্র আসছে, যেইখান দিয়া বাংলাদেশে ঢুকছে, আমি বুলবুলের নিচে বসা বসা দেখতেছিলাম যে এটা চার আঙ্গুল লম্বা, না ছয় আঙ্গুল, না এক বিঘা, না এক হাত। আমি তখন পাথর গাঁটা ছিলাম, পাথর গাঁটা, বরগুনা পাথর গাঁটা, যেখান দিয়ে সর্বপ্রথম বুলবুল ঢুকছে। আমার মাথার উপরে সাত আটটা টিন ছিল, আমাদের তাবলিগের জোর চলতেছিল, আমরা দুপুরবেলা ইস্তেমা জোর মুনাজাত করে ছেড়া দিছি, আমি ঢাকা আসবো তো আসবো কি করে, আমি বলছি যা হয় এখানেই থাকবো। আমার সাথে যারা ছিল ওইখানেরও কিছু লোক তৈরি হয়ে গেছে, আপনাকে একা রেখা যাবো তো যাবো কি করে, যা ঘটে এখানেই ঘটবে, আমরাও এখানে থাকবো। দেড় দুশো লোক রয়ে গেছি, বুলবুল সারা রাত্র আমার মাথার উপর দিয়ে গেছে, খোদার কসম সাত আটটা টিনের ভিতর থেকে একটা টিন কো মনে হয় এক চুল নড়াইতে পারে নাই। আমি আমার চোখে দেখছি, চলেন আর কত দেখাবো, করুণা দুনিয়ায় আইসা, যা দেখানো দেখাইছে দুনিয়ার একটা দেশেই। গত ডিসেম্বরে দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবে না, দুই সপ্তাহে করুণা একজনও মারা যায় না, যদি দেখাইতে পারে ওটা বাংলাদেশ। বাংলাদেশ গত ডিসেম্বরে দুই সপ্তাহ টানা দেখাইছে, বাংলাদেশে আক্রান্ত হয়েছে কিন্তু মৃত্যু শূন্যের কোটায় ছিল, একজনও মারা যায় না। সারা দুনিয়া করোনা আসার সময় বাংলাদেশে বলছে এত লোক মারা যাবে, দাফন করার জায়গাও পাওয়া যাবে না, লোকও পাওয়া যাবে না, কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটছে নাকি? হ্যাঁ ঘটছে, আপনারা তো মাস্কই পরেন না, পড়ছেন নাকি? হ্যাঁ, ঢাকা শহরের কিছু মানুষ পড়ছে, যারা কি বলে এটাকে সচেতন, আপনারা তো পড়েন না। আপনাদের কাছেও যুক্তি ছিল যে টেলিভিশনে তো করোনা এত বড় বড় দেখায়, ঠিক না? কত বড় বড়, নাকের ছিদ্র তো এত বড় না, এটা নাকের দিয়ে যাবে তো যাবে কি কইরা, বিদায় খামাকা পয়সা খরচ করে কি লাভ, এটা তো নাক দিয়ে যাওয়ার সুযোগ রাখে না, কেন এত বড় বড় তো কাটা কাটা দেখায়, এটা যখন এইখানে আসবে তো নাকে তো বাজবেই, যখন নাকে বাজবে তখন এটার সাথে লড়া নিব, খামাকা মাস্ক পরার কি দরকার, ঠিক না? কারণ কি জানেন, আমাদের দেশে একটা পরিবেশ আছে, এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, সেটা হলো মসজিদের পরিবেশ, দুনিয়ার কোথাও নাই, মক্তবের পরিবেশ দুনিয়ার কোথাও নাই, মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই, হেফজোখানার পরিবেশ দুনিয়ার কোথাও নাই, দাড়ি টুপির পরিবেশ দুনিয়ার কোথাও নাই, ওলা আলেম ওলামার পরিবেশ দুনিয়ার কোথাও নাই, আল্লাহওয়ালাদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই, পর্দা নিশিনের পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এরম আল্লাহর আশেকদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। যারা সারা রাত্র বৈশা ওয়াজ শুনবে মাটিতে বৈশা, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। হয় মনে হয় আপনাদের ওয়াদা শেষ হয়ে গেছে, ঠিক না? এগারোটা পর্যন্ত ওয়াদা ছিল, বুঝা পেয়েছি আমি। এরকম কোন পরিবেশ দুনিয়ার কোথাও নেই, এরকম আশেকের পরিবেশ বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রাসূলের আশেক দুনিয়ার কোথাও নেই, আমি পাই নাই, যারা সারা রাত বসে পড়ে। এই পরিবেশ যদি আমরা ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না, দুনিয়া যা মনে চায় তা বলতে পারে। আমি শুনি, এমন না যে মিডিয়ার খবর কানে আসে না আসে, কিন্তু আমি মুস্কি মুস্কি হাসি, আমার রবের উপরে বিশ্বাস আছে যতদিন এই পরিবেশ থাকবে বাংলাদেশ কোনো বিপর্যয় করবে না, কারণ আমি বাংলাদেশ চিনি, এর ইতিহাস জানি, আপনারা জানেন না, আপনারা জানেন না। বাংলাদেশে ইসলাম যুদ্ধের মাধ্যমে আসে নাই, বাংলাদেশের ইসলামের বয়স কম না, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলামের বয়স।
আল্লাহর রাসূল হিজরত করেন নাই তখন বাংলাদেশে ইসলাম চলে আসছে চার সাহাবী আসছে আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুযাইফা উরওয়া ইবনে সাসা এই তিন চার সাহাবী বাংলাদেশে চলে আসছে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিধা এটা আমার কথা না আল্লাহর রাসূল বাংলাদেশের মানুষকে নিয়া মত ব্যক্ত করছেন যে বাংলাদেশের উম্মত আমার সাদা সিধা সরল সহজ বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছেন দুইজন এখান থেকে চীনে গেছেন একজনের কবর চীনের মধ্যখানে আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে ইতিহাসবিদরা বলে দুইজন এখনো বাংলাদেশের জমিনে ঘুমায় আছে এই পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে তাইলে কোনো বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ ঘটবে না সারা দুনিয়া যতই আঙ্গুল উঠাক আর যতই চর্চা করুক বাংলাদেশে বিপর্যয় ঘটবে না এটা আমার বিশ্বাস কি পরিবেশ ধরে রাখবেন তো হ্যাঁ পাক্কা হ্যাঁ ওয়াদা তাহলে এখন দেখা যাবে যদিও প্রথমেই বলছিলাম পাহাড় বিহীন পাহাড়পুর ঠিক না এটাও একটা প্রতিষ্ঠান এটাকেও আপনাদের ধরে রাখতে হবে প্রতি বছর হাফেজ হবে এখান থেকে আলেম হবে আপনারা ঘুমের ঘরে থাকেন যে যাই বলুক না কেন আমার কথাই মাইনা নেন এটাই সত্য রাত্রে চারটার সময় উঠাই বাচ্চাগুলো যখন কোরআন পড়তে থাকে তখন এই পাহাড়পুরে যে কি রহমত নাজেল হয় কি নাজেল হয় এখানে কি রহমত আসে কি বরকত আসে এটাকে আপনাকে কোনো মেশিন দিয়ে বোঝানো যাবে না হয়তো এটা আপনাকে মেনে নিতে হবে যে আধ্যাত্মিক বলতেও আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে ওটা আধ্যাত্মিক জিনিস আপনি চোখে দেখবেন না কি বরকত নামতেছে কি রহমত নামতেছে এরকম একটা দুইটা হেজ্জখানা না বাংলাদেশে পড়ায় নতুন এক তত্ত্ব শুনলাম ছোট বড় বলে 45,000-এর উপরে এটা যখন টিকা থাকবে তখন এখানে রহমত আসবে বরকত আসবে রোগ ব্যাধির থেকে দূরে থাকবো আধ্যাত্মিক বলেও একটা কথা আছে আমাদের দেশের মানুষ মানুক আর না মানুক দুনিয়ার সব মানুষ মানে যে আধ্যাত্মিক বলতো একটা শব্দ আছে সব বাসাই সব বাসার ডিকশনারি দিয়ে এই শব্দটা আছে বিদায় সবাই এটাকে মানে যদি না মানত তাহলে আপনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে এখন দেখানোর সুযোগ না এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব যে যতটুকু পারেন সহযোগিতার হাত যদি বাড়ান তাহলে এই প্রতিষ্ঠানটা আরও সুন্দর হবে আরও ফুলবে আরও ফলবে দেখতে ভালো লাগবে একদিন দেখবেন বিরাট একটা প্রতিষ্ঠানে এটা রূপান্তরিত হবে এটার জন্য কে কে সাহায্য করতে রাজি আছেন দেখি হ্যাঁ কে কে অল্প কয়েকজন হাত উঠাইলেন আমরা নাম টাম লেখাব না কি করব যে যা পারেন নগদ বা যদি বাকি লেখাইতে চান তো লেখা দেন আর নগদ যতটুকু পারেন এখানে দিয়া যান হোসেন মিয়া 20,000 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন